আজকে তোমাদের আমি অ্যানিগ্রিডার কিছু স্পেসিমেন তোমাদের দেখাবো, তার আইডেন্টিফাইং কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু স্পেসিমেন বটল স্পেসিমেন তোমাদের সামনে দেখাবো। তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আফ্রোডাইট স্পেসিমেন। আফ্রোডাইট ফাইলাম অ্যানিগ্রিডার মধ্যে পড়ে এবং যার ক্লাস হচ্ছে পলিগিডা। পলিগিডা এই কারণে বলে কারণ সারা বডিতে এদের ব্রিসেলস লাইক কিছু স্ট্রাকচার দেখতে পাবে প্রচুর পরিমাণে, পলি মানে অনেক। তো আমরা প্রথম যাকে দেখাচ্ছি দ্যাট ইজ আফ্রোডাইট স্পেসিমেন। আফ্রোডাইট স্ট্রাকচার তুমি দেখো কিরকম দেখাচ্ছে, এটা লাইক ডর্সোলেট্রালি ফ্ল্যাটিন, দেখে মনে হচ্ছে যেন চ্যাপ্টা স্ট্রাকচার। দেখতে পাচ্ছ তোমরা কি কি স্ট্রাকচার আছে এদের দেখো, একদম উপরের স্ট্রাকচারকে বলা হচ্ছে পাল, এবং এদের যে লোকোমোটরি অর্গ্যান সেটা হচ্ছে সিটা। তো দেখো সারা বডিতে কিন্তু সিটা রয়েছে, এইগুলো হচ্ছে স্টিফ সিটা, এবং এখানে দেখতে পাচ্ছ পুরো মডিয়াল সিটাও ছড়িয়ে রয়েছে। এই স্ট্রাকচার ডর্সাল ফ্লেট এবং এখানে হচ্ছে অ্যানাস অবস্থান হচ্ছে। সো দে আর ডর্সোমেন্টরি ফ্ল্যাটেন ওভাল ইন শেপ দেখতে পাচ্ছ তোমরা, এবং এদের অ্যানাস কিন্তু ডর্সাল পজিশনেই অবস্থান করছে। তো এটা হচ্ছে অ্যাফ্রোডাইট এসপি। তোমাদের এই ছবিটা একটু দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও স্পেসিমেন বটল স্পেসিমেনটা। এই হচ্ছে অ্যাফ্রোডাইট এসপি। যেরকম তোমাদের বলেছিলাম যে ডর্সোমেন্টরি ফ্ল্যাটেন মানে চ্যাপ্টার স্ট্রাকচার প্রচুর সিটা, হয়তো এখানে ভালো করে বুঝতে পারছো না, বাট স্ট্রাকচারটা দেখো এবং স্ট্রাকচারটা দেখে আইডেন্টিফিকেশন করো, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আসছি, আমি লাস্টে আরেকবার তিনটে স্পেসিমেনকে দেখিয়ে দেবো। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে নেরিস। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এবং নেরিসও দেখতেই পাচ্ছ অ্যানিগ্রিডা মানেই হচ্ছে বডি হচ্ছে পিটামেডিক্যালি সেগমেন্টেড বডি। তো সারা বডিতে প্রচুর এরকম খন্ড খন্ডযুক্ত রয়েছে নেরিস, যাকে আমরা নিয়েন্থাস এসপিও বলে থাকি। তো এরাও পাই একই ফাইলাম অ্যানিগ্রিডা, এবং ক্লাস হচ্ছে পলিগিটা। আমি আবারও বলেছি পলি মানে প্রচুর, এখানে প্রচুর রিসার্চ দেখা যায় সেই কারণে পলিটিক্স বলা হচ্ছে। তো এদের দেখো একদম সামনের দিকে রয়েছে টেন্টাকলস, নিচে রয়েছে এই যে একদম ফার্স্ট পার্টটাকে আমরা পোস্টোমিয়াম বলি এবং সেকেন্ড পার্ট পেরিস্টোমিয়াম, এবং সারা একদম উপর দিকে প্রচুর সাইনাস রয়েছে, এবং নিচে দেখো স্ট্রাকচার হচ্ছে অ্যানাস, এবং সারা বডি প্রচুর সেগমেন্টে বিভক্ত। তো আমরা বলতে পারি ইলংকেটেড মেটামেডিক্যালি সেগমেন্টেড বডি অ্যান্ড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল মানে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আচ্ছা নেক্সট আমরা দেখতেই পাচ্ছি হেড কম্পোস্ট অফ, অর্থাৎ মাথা যে স্ট্রাকচারগুলো দিয়ে তৈরি হয়েছে দেখো, প্রোস্টোমিয়াম পেরিস্টোমিয়াম টেন্টাকলস এবং সিলি বা সাইনাস, এবং একদম শেষে স্ট্রাকচারে অ্যানাস অবস্থান করছে। তো দিস ইজ নেরিস। আমি এই নেরিসের ছবিটা তোমাদেরকে স্পেসিমেনটা দেখাচ্ছি, এটা তাহলে ভালো করে দেখে নাও। এই হচ্ছে নেরিস, দেখো এদের সারা বডি কিন্তু সেগমেন্টেড যেরকম আমরা বলেছিলাম, এবং স্ট্রাকচার দেখো ইলংগেটেড স্ট্রাকচার। ওকে আচ্ছা নেক্সট আমরা আসছি যেটাকে আমরা বলে থাকি জোক, অর্থাৎ পিরুডিনারিয়া। পিরুডিনারিয়া জোক বলতেই আমাদের যেটা মনে পড়ে যে তাদের একটা সাকার রয়েছে, এটা ব্লাড সাকার। তো দেখতে পাচ্ছ এদের একদম পোস্টেরিয়র সাকার, এখানে সাকার স্ট্রাকচার, এবং এরকম পুরো ফ্ল্যাট বডি দেখতে পাচ্ছ, এবং এখানে কিছু আইস এখানে দেখতে পাচ্ছ। তো স্ট্রাকচারটা ভীষণই একদম বলতে পারে বডি সফট ইলংগেটেড, এবং এটাও পাই ডর্সোমের জন্য ফ্ল্যাটে। তো আমরা এবার জোকের স্ট্রাকচারটা তোমাদের দেখাই, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদের পোস্টেরিয়র সাকার যেটা এদের দেহে থাকে। তো আমি তোমাদের হিরুডিনারিয়া ছবিটা দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো দিস ইজ হিরুডিনারিয়া। তাহলে আজকে আমরা তিনটে জিনিস পড়লাম, একটা হচ্ছে আফ্রোডাইট, সেকেন্ড হচ্ছে নেরিস, এবং থার্ড হচ্ছে হিরুডিনারিয়া। আমি আরেকবার ছবিগুলো স্পেসিমেনগুলো দেখে নিই, তোমরা পারলে ছবিগুলো হালকা স্ট্রাকচারগুলো এঁকে নিও। আফ্রোডাইট উল্টো দিকটাও দেখে নাও, দেন নেরিস। নেক্সট তোমাদের এই মেটেরিয়ালস আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।